হ্যালো লিসনার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাওন হোসাইন, এইচকে বাংলা টিপসের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। তো বন্ধুরা, আমি একটা নতুন নতুন টিপস নিয়ে হাজির হয়েছি, সেটি হচ্ছে ডেস্কটপে কীভাবে ব্রাইট লেন্স বাড়াতে হয়। তো সবাই মনে করে যে ব্রাইট লেন্স বেশি থাকার কারণে চোখের ক্ষতি চোখের ক্ষতি হয়, তো কমানো থাকলে চোখের ক্ষতি হয়। তো আমি এমন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে ডেস্কটপ লাইটার। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে আমাদের ডেস্কটপের সামনে। কম্পিউটার ডেস্কটপে তো আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেই বিষয়টি হচ্ছে ডেস্কটপ লাইটার। তো ডেস্কটপ লাইটার হচ্ছে এমন একটি জিনিস যেটা কাজে লাগবে আপনাদের ডেস্কটপে বা কম্পিউটারে। তো সাধারণত জানা যায় যে কোন কোন কম্পিউটারে যে লাইট বাড়ে না বা কোনো এইচডি আসে না, সেই বিষয় নিয়ে আপনার আলোচনা করব। তো চলুন আমরা প্রথমে চলে যাব ব্রাউজারে। তো ব্রাউজারে এখানে লিখুন ডেস্কটপ লাইটার। এই যে দেখুন ডেস্কটপ লাইটার, এটা যদি আপনাদের যে ভার্সন সে ভার্সনে করে নেবেন। আমরা উইন্ডোজ 7 এর মধ্যে দেখেন, উইন্ডোজ 10, উইন্ডোজ 7, উইন্ডোজ 8 সব আছে। এই যে দেখুন, এই যে এখানে যেটা আছে সেটা এখানে ডেস্কটপ লাইটার, এটা এটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর দেখবেন যে ডাউনলোড হয়ে গেছে। তো আমার ডাউনলোড করা আছে, আমি ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন, তো বন্ধুরা দেখছেন তো, এই দেখেন আপনার ইচ্ছা মতন লাইট বাড়িয়ে নিতে পারবেন, কোনো চোখের কোনো সমস্যা হবে না। যদি কোনো যদি মনে করেন আরো লাইটের প্রয়োজন হয়, তো আপনি বাড়িয়ে নিতে পারেন। তো বন্ধুরা দেখে নিয়েছেন আপনাদের স্পেশাল টিপস। তো ভালো থাকুন সবাই, আশা করি আবার নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হব, দোয়া করবেন।